এবার অন্যান্য প্রসঙ্গ। 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশ হতে বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে হবে অন্তত 8%। অর্থমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লি হররো বলেন, পদ্মা সেতু ছাড়া অন্যান্য প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখা হবে। পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, চলতি অর্থবছরে বিশ্বব্যাংকের কাছ থেকে $280 কোটি ঋণের প্রতিশ্রুতি পাওয়া যাবে। জানাচ্ছেন মোর্শেদ আলম। দক্ষিণ এশীয় অঞ্চলের দায়িত্ব নিয়ে শুক্রবার ঢাকায় আসেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লি হররো। মঙ্গলবার অর্থমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি জানান, চলতি বছর বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি 6.5% হবে বলে আশা করছে বিশ্বব্যাংক। তবে স্বাধীনতার 50 বছরে মধ্য আয়ের দেশ হতে এখনও যেতে হবে অনেক দূর। বিনিয়োগ বাড়াতে হবে অবকাঠামো, জ্বালানি, সড়ক ও নৌ পরিবহন খাতে। Of independence, but that means raising what is already a pretty high growth rate from 6 to our estimate to between 7 and 8 or 8.5 on average. পরে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। জানান, জুনের মধ্যে মূল পদ্মা সেতুর চুক্তি করতে পুরোপুরি প্রস্তুত সরকার। বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তা চাওয়ার কথা জানান অর্থমন্ত্রী। আমাদের এই বছরে 1.7 বিলিয়ন ইতিমধ্যে কমিটেড হয়েছে। আমরা আশা করছি যে আরো ইন দি নেক্সট 3 মান্থস 4 মান্থস, এগুলো নেগোসিয়েশন অনেক হয়ে গেছে, আমাদের টোটাল এই বছরে হবে 2.8 বিলিয়ন। এদিকে সোমবার এক অনুষ্ঠানে অর্থমন্ত্রীকে নিয়ে পরিকল্পনা মন্ত্রীর বক্তব্যেরও জবাব দেন অর্থমন্ত্রী। বলেন, পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। মন্ত্রীরা শুড মেইনটেইন সাম লেভেল অফ শিষ্টাচার, দ্যাট ইজ অল মাই পয়েন্ট। আর উনি ভুল তথ্যের উপরে বক্তৃতাই দিয়ে ফেলেছেন। আই ডোন্ট গেট এনি পেনশন ফ্রম এনি ওয়ান ইন দি ওয়ার্ল্ড এক্সেপ্ট দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। তবে পদ্মা সেতু ইস্যুতে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করায় মন্ত্রিত্ব থেকে অবসর নেওয়ার পর বিশ্বব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।